নদীয়ার কৃষ্ণনগরের নাগেন্দ্রনগরে সংস্কারের পর শিশু আবাসনের নতুন ভবনের সূচনা করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী পাজা বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সমাজ কল্যাণ পর্ষদের আধিকারিক সহ সরকারি আবাসনের আধিকারিক ও সদস্যবৃন্দ পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ দফতরের পক্ষ থেকে শিশুদের জন্য বিশেষ করে মেয়েদের জন্য নতুন আবাসনের উদ্বোধন করা হলো কৃষ্ণনগরে পঙ্কজ আচার্য মহিলা নিবাস প্রাঙ্গনে শিশুদের জন্য নবরূপে সজ্জিত এই আবাসনের উদ্বোধন করেন নারী শিশু কল্যাণ মন্ত্রী শশীপা পাজা পঙ্কজ আচার্য মহিলা নিবাসটি মূলত দুস্থ মহিলাদের ঠিকানা এরই সংস্কৃত ভবনের দ্বার উদ্বোধন করা হলো এদিন পাশাপাশি মহিলা আবাসিকদের জন্য প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন করা হয় সমাজে অবহেলিত পিছিয়ে পড়া মহিলাদের প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করাই এই শিবিরের উদ্দেশ্য বলে জানান মন্ত্রী শশী পাজা। চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কলেজ ছাত্রের বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মৃতের নাম রাজু শেখ বেলডাঙ্গার দাঁতপুরের বাসিন্দা ট্রেকারের ব্যবসাও রয়েছে তার এদিন রাতে ট্রেকার চালিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে আশঙ্কাজনক অবস্থায় বেলডাঙ্গা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে জাতীয় সড়কে দুর্ঘটনার জেরে মৃত্যু হল কলেজ ছাত্রের মৃত রাজু শেখ বেলডাঙ্গার শিবনারায়ণ রামেশ্বরী ফতেপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র পড়াশোনার সাথে পৈতৃক ট্রেকারের ব্যবসায় সামলাত সে বেলডাঙ্গা থেকে হায় রেজিনগর হয়ে সর্বাঙ্গপুর পর্যন্ত ট্রেকারের রুট ছিল তাদের বৃহস্পতিবার রাতে কাজ সেরে ট্রেকার চালিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে বলে পরিবারের তরফ থেকে জানানো হয় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে বেলডাঙ্গা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন টেকারের ব্যবসাকর টেকার নিজের নামে টেকারটা সময় চালায় তো রাতে হয়তো কোনো কাজ গাবে রেজিনগর ও হচ্ছে বেলডাঙ্গা সর্বাঙ্গপুর ফায়ার জি নম হয়তো কোনো কাজে ওদিক থেকে ছিল রাত্রে এখন ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ অ্যাক্সিডেন্ট হয় এটা আমরা শুনেছি আমরা খবর পেয়েছি এগারোটার সময় রাত্রে এগারোটায় খবর পেয়েছি কলেজে পড়েছি সবার খবর পাওয়ার পর আমরা সুতে যখন ওখানে যাই চুতে বেলডানা হসপিটাল ওখান থেকে নিয়ে আসার পর চিকিৎসকরা মৃত্যু বলে এসে চিত্র সাংবাদিকদের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হল বহরমপুরে বৃহস্পতিবার সমবায়কার অনুষ্ঠান হলে এই প্রদর্শনীর উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ জেলা পরিষদ সহসভাধিপতি শাহনাজ বেগম জেলা তৃণমূল মুখপাত্র অশোক দাস তিন দিন ধরে চলবে এই প্রদর্শনী প্রদর্শনীতে বিকৃত ছবির টাকা বন্যা দুর্গতদের সাহায্যের জন্য ত্রাণ তহবিলে দেওয়া হবে বলেই জানান চিত্র সাংবাদিকেরা উনিশে আগস্ট বিশ্বজুড়ে সাড়ম্বরের সাথে পালিত হল আন্তর্জাতিক আলোকচিত্র দিবস সারা বিশ্বে প্রতি মিনিটে যেখানে কয়েক কোটি ছবি আপলোড করা হয় আন্তর্জাতিক আলোকচিত্র দিবস হল সেই সব আলোকচিত্র গ্রাহকদের অনুপ্রেরণা ও সম্মান প্রদানের এক মাধ্যম যার মাধ্যমে তারা তাদের জগৎকে ভাগ করে নিতে পারেন বিশ্বের কাছে বৃহস্পতিবার এরকমই চিত্র সাংবাদিকদের এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন হল বহরমপুরে সমবায়কার অনুষ্ঠান হলে এই প্রদর্শনীর সূচনা হয় জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ তৃণমূল নেতা সৌমিক হোসেন জেলা পরিষদ পরিষদের সহসভাধিপতি শাহানাজ বেগম জেলা তৃণমূল মুখপাত্র অশোক দাস উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শুধু প্রদর্শনী নয় এর পেছনে রয়েছে অন্য এক উদ্দেশ্য প্রদর্শনীতে বিকৃত ছবির টাকা উত্তরবঙ্গে বন্যা পীড়িতদের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে বলেই জানান চিত্র সাংবাদিক চয়ন মজুমদার অসীম ভাস্কর ও সঞ্জীব প্রামাণিক আমরা তিন দিন ব্যাপী একটা আলোকচিত্র প্রদর্শনী করছি গতকাল তার উদ্বোধন হয়েছে এটা হচ্ছে আমাদের পার্বণ অনুষ্ঠান বাড়িতে সমবায়িকা একতলায় গতকাল এটার উদ্বোধন হয়েছে উদ্বোধক ছিলেন আমাদের মুর্শিদাবাদ জেলার মাননীয় আরক্ষাধ্যক্ষ শ্রী মুকেশ মহাশয় আরও ছিলেন শাহানাজ বেগম অশোক দাস সৌমিক হোসেন ছাড়া আরও অনেকে তো আমরা বেসিক্যালি এটা করছি তার কারণ হচ্ছে এই রকম চিত্র সাংবাদিকদের চিত্র প্রদর্শনী আমার জেলায় আগে কখনো হয়নি তো আমাদের জেলায় যেহেতু হয়নি এটা আমাদের প্রথমত মোট একশো কুড়িটা ছবি ওখানে ডিসপ্লে করা হয়েছে এবং ডিসপ্লে করার বিভিন্ন রকম সাবজেক্টের ওপরে ছবি আছে সবাই দেখবেন এবং দেখলেই বুঝতে পারবেন আর এখানে কিছু ছবি এখানে একটা প্রভিশন আছে যে কিছু ছবি আমরা সেল করছি অনেকেই কিনছেন যেমন সনি ঘোষণ থেকে শুরু করে দি মাননীয় পুলিশ সুপার সবাই এখান থেকে একটা পার্সেন্ট টাকা আমাদের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা এটা ডোনেট করব তো এই জন্য আর কি তিন দিন চলবে গতকাল শুরু হয়েছে আজ এবং পরশু তো সবাই আসুন ভালো লাগবে দেখতে সাপ দেখলে ভয় কম বেশি সকলেই পায় এলাকায় কোথাও কখনো যদি সাপের দেখা মেলে তাহলে ডাক পড়ে গ্রামের এই বাবুটির নাম তার মজিল এবারে সাপ তাড়াতে তার ডাক এলো হরিহরপাড়া থানা থেকে কারণ থানা চত্বরে গ্যারেজের ভেতর গাড়ি বের করতে লম্বা একটি সাপ দেখতে পান এক কর্মী তারপরে সোজা খবর যায় তার কাছে তিনি এসে নাগদেবতাকে বশ করেই সাপ মুক্ত করলেন থানা কোন তন্ত্রমন্ত্র বা বশীকরণ নয় ধৈর্য ও সাহস নিয়েই হাজার হাজার সাপকে বাঘে এনেছেন ইনি নিজের কায়দা ও কৌশলের মাধ্যমে ইতিমধ্যেই ছ হাজার সাপ ধরে ফেলেছেন এই মজিল বাবু সাপ দেখে যখন সকলের হিমশিম অবস্থা তখন নিজের হাতে সাপটি নিয়ে কৌশল দেখাতেই ব্যস্ত এই মানুষটি সাপ ধরে তা ফেলে দেন নদীতে এইভাবেই এলাকায় সাপ ধরার কাজ করে চলেছেন কয়েক বছর ধরে হরিহরপাড়া থানায় বৃহস্পতিবার হঠাৎই কয়েকজন পুলিশ কর্মীর নজরে আসে গ্যারেজের ভেতর একটি বাইকের নিচে লুকিয়ে রয়েছে একটি সাপ সাপটিকে তাড়ানোর সাহস দেখাননি খোদ পুলিশ কর্মীরাও খবর ছড়িয়ে পড়তেই খোঁজ মেলে মজিল শেখের তিনি এসে সাপ ধরেন তারপর নিস্তার মেলে থানার কর্মীদের ডিউটি আসার সময় এসে থানায় আমাদের একটা গ্যারেজ আছে সেই গ্যারেজে আমরা গাড়ি রাখতে আসি গ্যারেজে গাড়ি রেখে আমরা ডিউটি গিয়েছিলাম ডিউটি থেকে এসে অর্ডার দেখছি গাড়িতে সাপ জ্বালানো তারপরে সাপ সবাইকে বলি বা থানার যারা স্টাফ আছে তাদেরকে সবাইকে বলি বলার পরে পাড়ার প্রতিবেশী একজনকে ডেকে নিয়ে এসে সাবটাকে দেখে সেটাটাকে আবার টেনে বের করে হয়। সাপ ধরা তার কাছে নেশার মতো। কোথাও সাপের খোঁজ পেলেই চলে যান তিনি। সাহস ও কৌশলের মাধ্যমেই একেবারে বসে নিয়ে আসেন সাপদের আর তারপর তাদের ক্ষতি না করেই ফেলে দেন নদীর জলে। এইভাবেই কাজ করে চলেছেন মজিল বাবু। মন্ত্র লাগানা কোনো তন্ত্র লাগানা। সাপ ধরা হচ্ছে সাহস, কাজগা কৌশলটাকে হাতের মার চোখের মার। পিঠের ভেতরে গাছ সত্য মনুষ্যচে বুঝতে পারলেন তবে সাপটা ধরা যায় সাহসের দ্বারা কোনো মন্তর তন্তর কোনো খাটবে না সাহস থাকলে আপনি সাপ ধরতে পারবেন আর সাহস না থাকলে কোনো সাপ ধরা না কায়দা কৌশলটা হচ্ছে এইভাবে এইভাবেই আমি তা প্রায় পাঁচ ছ হাজার সাপ ধরা হয়ে গেছে সব ফেলে দিয়েছি খবর চব্বিশ এখনকার মতো এই পর্যন্তই চোখ রাখুন পরবর্তী খবরে নমস্কার